এই প্রথমবার নুসরাত জাহানের সদ্যজাত সন্তান ঈশানকে নিয়ে নেট মাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী কোয়েল মল্লিক। নিখিল জৈনের সাথে বিবাহ বিচ্ছেদের পর গত জুন মাসে প্রকাশ্যে এসেছিল নুসরাত জাহানের অন্তঃসত্ত্বার খবর। তারপর থেকেই নায়িকার সন্তানের পিতৃপরিচয় নিয়ে আলোচনা হয়েছে তুমুলভাবে, কে তার পিতা সেটা এখনও জানতে না পারা গেলেও ঈশানের বার্থ সার্টিফিকেটে যশ দাশগুপ্তর নামই রয়েছে। গত 26 আগস্ট পুত্র সন্তানের জননী হন অভিনেত্রী নুসরাত জাহান রুমি। অবশেষে প্রকাশ্যে এলো তার ছেলের বাবার নাম যশ দাশগুপ্ত, পুত্রের নাম ঈশান জে দাশগুপ্ত। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকারে নুসরাতের মা হওয়া নিয়ে মুখ খুলেছেন কোয়েল মল্লিক। মুখ খুলে অভিনেত্রী কোয়েল মল্লিক বলেছেন, নুসরাত যখন মা হয়েছিল ওকে শুভেচ্ছা জানিয়েছিলাম আমি। মনে হয়েছিল একজন মা যখন সন্তানের জন্ম দেন তাকে ঘিরে একটা পজিটিভিটি থাকা দরকার সকলেরই। নুসরাত নিজের জীবনে যেটা ঠিক বলে মনে করেছে সেটাই করেছে, তার ফলে মুখোমুখি ওকেই হতে হবে, অন্য কাউকে নয়। তাই বাইরে থেকে মন্তব্য করাটাও এই ক্ষেত্রে একেবারেই অনুচিত। নুসরাতকে পরামর্শ দেওয়ার অধিকার তাদেরই আছে যারা জীবনের প্রতিটা মুহূর্তে ওর পাশে থাকেন, যারা ওর সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। কোনো দায়িত্ব ছাড়াই বাইরে থেকে উপদেশ দিয়ে চলে যাওয়া খুব সহজ। কারো মূল্যবোধ বা আদর্শের সঙ্গে আমার নাই মিলতে পারে, কিন্তু সেটা নিয়ে বিচার বা মন্তব্য করার অধিকার আমার নেই, এমনটাই বললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নুসরাত জাহানের মা হওয়ার নিয়ে। তো ভিউয়ার্স, এখন আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতের এমনই আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন, ধন্যবাদ।